আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর নান্দনিক এলাকা হাতিরঝিলে। কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরেই, অনেক দিন ধরেই সাংগঠনিক কাজকর্ম গুছাচ্ছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ছিল, সেখানে অংশগ্রহণ করেছি। তারপরে আমাদের সাংগঠনিক মিটিং ছিল, সেখানে জয়েন করেছি। তো আজকে মনে হচ্ছে আসলে অনেকদিন ঘর বন্ধেই বা কাজের মধ্যেই সারাদিন থাকতে হয়, সেক্ষেত্রে মনে হচ্ছে যে একটু এরকম একটা এনভায়রনমেন্টে কিছু কথা বলি। সেজন্য আমি এখান থেকে লাইভ টিক করছি এবং আমার সাথে আমার কয়েকজন সহযোদ্ধা আছে সংগঠনের। তো ক্যাপশনটি দিয়েছিলাম যে কেন আমাদের নতুন ধারার রাজনীতিতে আপনারা যুক্ত হবেন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা তরুণের নেতৃত্বে বাংলাদেশে নতুন ধারার একটা রাজনীতি বিনির্মাণের আহ্বান একটা ঘোষণা দিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ছাত্রদের তথা গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এই করোনাকালীন সময়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশেও দাঁড়াতে আমরা চেষ্টা করছি। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ছিল, সেখানেও মূলত যে আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনটি আবার মনে হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে। সে কারণে আমি চেষ্টা করেছি যে সেটি উপাচার্যের দৃষ্টিতে আনার জন্য এবং তাকে কিছু কথা বলানোর জন্য, কারণ তিনি তো আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতেই চায় না। তারপরে ছাত্রদের যে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে গবেষণা কিংবা আবাসিক সমস্যা, সেগুলো নিয়ে কথা বলেছি। তো এখন যেটা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাচ্ছি যে আপনারা তো দীর্ঘদিন ধরে স্বাধীনতার 49 বছরে যে দমন পীড়নের রাজনীতি চলছে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, যেই যখন ক্ষমতায় যায় রাস্তার ফুটপাত থেকে সচিবালয় পর্যন্ত তাদের দলবাজি বা দলীয়করণ করা হয়, বিশ্ববিদ্যালয় থেকে একেবারে ধর্মীয় উপাসনালয় পর্যন্ত তাদের দলবাজি চলে। তো এই দলবাজি রাজনীতিতে মানুষের মৌলিক কোনো পরিবর্তন হয়নি। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মা বোনেরা তাদের সম্ভ্রমকে বিসর্জন দিয়েছে, মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে উৎসর্গ করেছে, সে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখিনি। সে কারণেই আমরা মনে করি যে আজকের তরুণ প্রজন্ম এভাবে আসলে দেশকে মানে ছেড়ে দিতে পারে না। যেভাবে দেশ চলছে, দেশের রাজনীতি চলছে, এভাবে আমরা আর মেনে নিতে পারি না। এ কারণেই আমাদের মনে হয়েছে যে এখন অন্তত এই জাতির মধ্যে জাগরণ ঘটাতে আমাদেরকে চেষ্টা করতে হবে। যে জাগরণটি ঘটেছিল 1952 সালের ভাষা আন্দোলনে, 1967 সালের 6 দফা নিয়ে, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই প্রত্যেকটি আন্দোলন সংগ্রামেই কিন্তু একেবারে কমন মানুষের অংশগ্রহণে, জনসাধারণের সচেতনতা এবং জনসম্পৃক্ততার কারণেই কিন্তু এই আন্দোলনগুলো সফল হয়েছিল। কাজে আজকে যখন দেশে বিচারহীনতার সংস্কৃতিটা একটা দীর্ঘদিনের ট্রেন্ড হয়ে যাচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলবাজ অপদার্থদের কারণে তাদের স্বকীয়তা হারাচ্ছে, মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আজকে মানুষের এই অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই জনগণের একটা আন্দোলন দরকার, জনসম্পৃক্ত একটা আন্দোলন সংগ্রাম দরকার, এর বিকল্প নাই। কারণ বর্তমান সরকার যেভাবে তাদের স্বৈরতান্ত্রিক কাঠামো সব জায়গায় শক্তিশালী করেছে এবং শাহেদ পাপিয়া পাপুল কিংবা সম্রাটদের মতো সুবিধাভোগী তৈরি করেছে, এরা সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে দেখা যায় সর্বোচ্চ চেষ্টা তারা করে যাবে। ইভেন প্রশাসন থেকে শুরু করে সরকারের নানা দপ্তরে তাদের একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছে। কাজে এখানে ম্যাস পিপল অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের একটা জাগরণ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব না, জাতিকে মুক্ত করা সম্ভব না। তো ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ এবং আমাদের এই প্রবাসী অধিকার পরিষদ সহ যে তরুণের যে নতুন ধারার রাজনীতি, এই রাজনীতি নিয়ে এ পর্যায়ে আমাদের কিছু বলবেন আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা মাহফুজুর রহমান, যিনি ইতিমধ্যেই মাহফুজ বিভিন্নভাবে এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততা হওয়ার কারণে কারাবরণ করেছেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন, তারপরেও তাদের যে অদম্য